আচ্ছা, আপনার নাম কি বলেন? মুসাম্মদ মুসাম্মদ হনফা। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি আবেদন করছেন কবে? অনেক আগে আবেদন করছেন, 9-10 অক্টোবরের 9 তারিখে আপনি গিয়েছিলেন ইয়ার কাছে না, আমাদের মাননীয় রেলমন্ত্রী স্যারের সামনে গিয়েছিলেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম? হ্যাঁ, আচ্ছা। আপনি কত বছর ধরে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন? 14 বছর। এখন আপনি আছেন কোথায়? শ্বশুরের ভিটাতে। শ্বশুরের কত শতক জায়গা আছে? শুধু বসত বাড়িটুক আছে না, ওখানে কয় শতক আছে? 5-6 শতক নাকি আরো বেশি? মুরব্বী আপনি বলেন বেশি আছে না? আপনার শ্বশুরের কয় ছেলে মেয়ে ছিল? তাহলে 10 কাঠা জমি হলে একজন মোটামুটি 3 কাঠা করে পাইছে নাকি? হ্যাঁ, আর আপনার কোন আবাদী জমি নাই? বুঝতে পারছি। আচ্ছা, আমরা দেখি, হ্যাঁ, আপনার বাড়িতে যাব, কিন্তু আমাদের কিন্তু ঘর দেওয়ার ই হচ্ছে যত 1 শতক জায়গাও নাই তাদেরকে দেওয়া। হ্যাঁ, বুঝতে পারছেন। এখন আপনি তো যে শ্বশুরের কাছ থেকে জমি কিছুটা পেয়েছেন বা আপনার মেয়েরা পাবে, তার বাবার ইয়ে ওয়ারিশ, তাই না, ওয়ারিশ হিসেবে পাবে। আমাদের মেনটেনেন্স আপনার মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, আরেকটা আছে না? আর আমরা দেখি আপনাকে এখন কিছু সহযোগিতা করার চেষ্টা করব, আর ঘর আমরা যেয়ে দেখবো কতটুকু দেওয়া যাবে কিনা যাবে। ঠিক আছে, ধন্যবাদ।